সুপ্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যার জীবনবৃত্তান্ত সম্পর্কে কথা বলবো তার নাম হলো মির সাব্বির। মির সাব্বির ছিলেন একজন চলচ্চিত্র ও নাটক অভিনেতা। চলুন আজকে মির সাব্বিরের জীবনবৃত্তান্ত সম্পর্কে জেনে নিই। নাম মির সাব্বির, ডাকনাম মির সাব্বির, জন্ম 8 জানুয়ারি, পেশা অভিনেতা, পরিচালক, উপস্থাপক। কর্মজীবন 1999 থেকে বর্তমান। শ্রেষ্ঠ টিভি অভিনেতা মেরিল প্রথম আলো পুরস্কার 2005। মির সাব্বির বরিশালে বরগুনা জেলায় মীর মাহবুব আলম ও আখতার খানমের গড়ে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় পড়াকালে তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন। সাব্বির 1999 সালে পুত্র নামে একটি নাটক দিয়ে তার টেলিভিশন অভিনয়ে কর্মজীবন শুরু করেছিলেন। সাব্বির তার টেলিভিশন নাটকে অভিষেক বরিশাল বনাম নোয়াখালী এবং মকবুলের নাটক ধারাবাহিক পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। 2009 সাল মির সাব্বিরের পরিচালিত টেলিভিশন নাটক একটি জনপ্রিয় সিরিয়াল। এছাড়া তার পরিচালনা ও অভিনয়ে অনেক নাটক রয়েছে। এছাড়া তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার মাঝে উল্লেখযোগ্য ভালোবাসা এমনই হয়, কি জাদু করিলা, গ্রামীণ ফোন সহ অনেক কোম্পানি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। তার প্রথম পরিচালন নাটক 2009 সালের পর মালিক হতে সাবধান, মকবুল সহ প্রায় 100 নাটকে পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালনা ছবি হলো রাত জাগা ফুল। সেরা অভিনেতা মেরিল প্রথম আলো 2005-এ অতঃপর নুরুল হুদা নাটকে অভিনয়ের জন্য। গ্রামীণ ফোন সহ অনেক কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। মির সাব্বির 2003 সালে নাজনীন হাসান চুমকিকে বিয়ে করেন। বর্তমানে তাদের 2 সন্তান রয়েছে। ভিউয়ার্স, মির সাব্বির লাইফস্টাইল কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ফিরছি নতুন কোনো লাইফস্টাইল ভিডিও নিয়ে, সে পর্যন্ত চ্যানেলটির সঙ্গে থাকুন। আর হয়তো আমার লাইফস্টাইলগুলো একটু ডিফারেন্স হতে পারে, সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।